চলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর জেলায়ও চলছে ভোট গ্রহণ। এই জেলায় মোট বুথের সংখ্যা 4128, এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে 356টি। হলদিয়ায় ভোট গ্রহণ শুরুর আগেই ভোট কেন্দ্রে চাবি তালা দেওয়া হয়েছে, নিরাপত্তার অভাব থাকায় এই ঘটনা ঘটেছে। বিজেপির পক্ষ থেকে এই ভোট গ্রহণ কেন্দ্রে চাবি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পটাশপুরে ভোর রাতে ব্যালট বক্স চুরির অভিযোগ উঠেছে। আমাদের প্রার্থী এখানে উপস্থিত আছে, 2018 সালের প্রার্থী, ওনার উপর শারীরিক মানবিক দুটোই অত্যাচার করা হয়েছে, ওনার উপর এবং ওনার স্বামীর উপর। সেইটার প্রতিবাদেই আজকে আমাদের এই চাবি তালা।